तो हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल। तो देखो, हमें चूले शैम्पू कर नहीं आज के हलो मैं स्ट्रेट कर घर पद्धति क्यों मास्क लगे से तुम्हारे देख। तो घरे एकदम सबके मास्क के नहीं स्मूथलिंग स्मूथलिंग जेटा स्मार्क आछे स्ट्रेटनिंग जो मास्क आछे सेटा आमी घरे यूज करी आर कोनो हिटर फिटर दिए आमी हिट करी ना। नॉर्मल वाश करे शैम्पू करे भालो करे शैम्पू करे हल्का ड्राई माने हल्का शुकनो थाकबे तारपरे आमी एक एक चूल सेक्शने एक एक भावे मास्क लगाई मैं सेक्शन करते क्या तुम्हारे वीडियो देखा तो देखो पार्ट कर नहीं दूदी के पार्ट कर नहीं एंड पार्ट करार पर हमें मास्कगुलो के लगा हमार चूलटा एक जगह बैंड खेजे एक हलो हमार घाड़े घाड़े जैगा एकटूखानी बैंड खेजे क्यों हमें जा चूल खूब जत्न करी तर ये कि तो मास्कटा लगा कारण हलो बापर बाड़ी जाब भाईटा पर आज के बुधवार मैं हमें अनेक दिन पर भिडियो दीची क्या हमारे वोने नेट खूब प्रब्लेम तो वही भाईटार आगे दिन मैं बुधवार के ब्लगटा कर तो भाईटार आगे दिन हमें चले जापर बाड़ी तो वही आज के मास्क वास्क लागिए चूल्ट भलोक ट्रिटमेंट कर निल भलो भाव टानी चूलटा के और एकटू चूल उठब मास्क लगान पर अनेकटा मैं अल्प परमाणे चूल उठबा ना जो चूल उठे ना चूल उठब और हमार आगा हेयरफल है সেটা কোনো ব্যাপার না। আর আমি একটু জোরে জোরে টেনে টেনে মাস্কটাকে লাগাই, যত তুমি টানবে তত তোমার হেয়ারের স্ট্রেটনিংটা বোঝা যাবে। এটা হয়তো তোমরা যখন লাস্ট যখন মাস্কটা লাগিয়েছিল তখন হয়তো তোমরা জানতে পারো। তো এরকম জোরে জোরে আমি নিজে নিজেই ঘরোয়া পদ্ধতিতে করি। আর একটা হলো ভিডিওগুলো আমি আস্তে আস্তে দেবো ভিডিওতে, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অ্যান্ড দেন কিছু কিছু ভিডিও আমি রেখে দিয়েছি আমার বাপের বাড়ির সূত্রে। তো দেখতে থেকো। তো এই মাস্কটা লাগানো হলো, তো এটা হলো ম্যাট্রিক্সের মাস্ক, এটা পুরো আমি লাগিয়ে রেখেছি এরকম দু ফোল্ড করে। আর যারা পার্লারে মানে আমি তো অতটা পার্লারে যেতে পারবো না তাই জন্য আমি ঘরেই কিনে নিয়েছি একবার ই করে। তো আমি এটা আধা ঘন্টার বারোটা এরকম সাড়ে বারোটার সময় লাগালাম, আমি তুলে দেবো, আধা ঘন্টা রাখবো, আধা ঘন্টার পর আমি তুলে দেবো। আর এই জিনিসটা ম্যাট্রিক্সের এই মাস্কটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, তো আধা ঘন্টার পর ধুয়ে তোমাদেরকে রেজাল্টটা আমি দেখাচ্ছি। আর এখানে দেখো আমি কি মাস্ক ইউজ করছি, কি শ্যাম্পু ইউজ করছি অ্যান্ড কি সিরাম ইউজ করছি সব আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা ম্যাট্রিক্সের স্মুথ স্ট্রেটনিংয়ের জন্য এই মাস্কটা, আর এটা হলো স্মুথ অ্যান্ড স্ট্রেটনিংয়ে ম্যাট্রিক্সের শ্যাম্পু। আর আমি ম্যাট্রিক্সের সিরামটা কিনি না, আমি স্ট্রিক্সের এই ব্লু কালারের গ্রিন কালারে এটা কিনেছি, এটা খুবই ভালো। আমি একবারে বাড়ি থেকে করে যাচ্ছি কেন আমি আজকে বিকালবেলা চলে যাব আমি ওই বাড়িতে, তো কালকে ভাইফোঁটা আছে সো তো তাই জন্য আমি একবারে মাস্ক ফাক্স লাগিয়ে নিয়েছি, তাই একটু দেখাতে হবে তো ওই জন্য আমি একবারে মাস্ক ফাক্স লাগিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো আর আমি ব্লগটা দেখতে দেবো। ও আর একটা আমার বড় আমার হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে, দেখো আমি জানি এটা কী ডিজাইন করেছে, ও যেরকম পেরেছে রাত্রিবেলা ঘুমাবো তার আগে বলেছে যে চলো আমি তোমাকে একটু মেহেন্দি পরিয়ে দিই, মেহেন্দি নিয়ে এসছে দিদি ভাই তো মেহেন্দি পরিয়ে দিই চলো। তো ওই জন্য আমি মেহেন্দিটা পরে নিয়েছি, একটু বসি মানে ও কোমর কোমর পিঠ ফিট ব্যথা করছে, একটু বসলাম। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো টাটা বাই। তো দেখো আমার ওয়াশ করা কমপ্লিট, আধা ঘন্টা রাখার পর আমি ওয়াশ করে নিয়েছি, এখন একটু মানে ভিজা ভিজা আছে, পরে শুকনো হলে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি এই স্ট্রিক্সের সিরামটা মাখি। আমি ম্যাট্রিক্সের সিরামটা মাখলে কী বলো তো, এটা একটু রিভিউ দিও আমাকে একটু কমেন্ট করে জানো। আমি ম্যাট্রিক্সের মানে সিরামটা যখন মাখি না আমার চুল না একদম মানে তেল চিপে চিল চিপা হয় না ওরকম টাইপের হয়ে যায়। তো আমি আমাকে আমি যে স্ট্রেটনিংটা করিয়েছি যেখান থেকে করেছি যে দিদিভাইদের কাছ থেকে করিয়েছি সেই দিদিভাই আমাকে এই মানে স্ট্রিক্সের এই সিরামটাকে ইউজ করতে বলেছে, বলে খুবই ভালো। তাই জন্য আমি এই সিরামটা ইউজ করি, ম্যাট্রিক্সের সিরামটা ইউজ করি না। তো তোমরাও এটা করতে পারো। ও
আর একটা জিনিস হলো, তোমাদেরকে ট্রাই করে তো দেখাবো অবশ্যই। আর এটা দেখো 175 টাকা দিয়ে আমরা মানে আমাদের আন্ডাপন্ডা বাচ্চাদের জন্য গম কিনেছি 175 টাকা দিয়ে। ওখানে লেখা ছিল 5000 পার প্যাকেট, মানে 5000টা হয়তো ওই দানা ফানা থাকবে। তো মামুনি এটাকে আনবক্সিং করছে, তো দেখো 175 টাকা দিয়ে কয়টুখানি গম দিয়েছে, মানে 200 হবে না এমন গম দিয়েছে। আর কিছু কিছু টমেটোর দানা দিয়েছে 175 টাকা দিয়ে, পুরো ঠকে গেছে। আর একটা জিনিস বলবো যে কোনো দিনও ফ্লিপকার্ট থেকে এইসব জিনিস কিনবে না। আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, হেভি মানে অনেক ঠকে গেছে আমি, মানে 175 টাকা। আর এটা রিটার্ন কোনো কোনো অপশানই নেই। আর এই দেখো এখানে টমেটো, চেরি টমেটোর বীজ দিয়েছে। তো দেখছি আমি এটা, মানে আমি বলেছি মামনিকে করতে, আমি 8-9 দিন পরে আসব, তখন এটা দেখবো যে ঘাস উঠছে না উঠছে না। তো লাস্ট ফিনিশিংয়ে আমি একটু আমার মেয়েকে একটু আদর ফাদর করে গেলাম, কেননা আমার মেয়ে একটু একটু আদরে একটু ভালোবাসে, তাই জন্য আদর করে যাচ্ছি ওকে। আর এমনিতেও আমি বাড়িতে আসব যখন, তখন কী বলতো হয়তো মুখ খারাপ হয়ে যাবে, মুখ ভার হয়ে থাকবে, একটু আদর করে নিই আমার মেয়েটাকে, অনেক দিন বাদে যাব। আর ও পুজো দিচ্ছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি রেডি ফেডি হয়ে মামনি কুকুর, একটা সাদা কুকুরটা যেটা পায়ে ওই জায়গাটা প্রবলেম হয়েছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেব। ওকে আমরা ভাত খাওয়াতে যাব, তো ভাত খাইয়েছে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর মা বলেছিল ওখানে নাকি আমাদের ওখানে হয়েছে 17 হাত কালী ঠাকুরের পুজো, তো সেই ভিডিওটাও তোমাদেরকে এখানে তুলে ধরব। আর তার পাশের গলিতেই আমাদের ইউজেস ক্লাবটার নাম, তো ওইখানে হয়েছে ডিজে, মানে ভাষণ দিয়ে দিয়েছে, ঠাকুর পুজো করে ভাষণ দিয়ে দিয়েছে, অ্যান্ড দেন ডিজে হচ্ছে। তো চলো আমি তোমাদেরকে এই আমাদের পাশে মানে আমার বাড়ির একদম পাশের গলিটা 17 কালী যাচ্ছে, আর পাশে সামনেই দেখো আমার পিসির মেয়ে, যে ছোটো মেয়ে যাচ্ছে। তো এই দেখো 17 কালী আমাদের এখানে হয়েছে। এটা হলো বর্ণাগুলির সেরা হয়েছে। আর এখানে দেখো বাচ্চারা নাচছে, আর এখানে দেখো ওই কাকুটা মানে দাদাটাও নাচছে, মানে আমি একটু রিভার্স তাড়াতাড়ি করে বলতেছি, ওখানে বড়োরা নাচছে কিন্তু আমি নাচিনি, এটাই হলো মেন কথা, আমার ভালো লাগে না এইসব। আর এই দেখো যেটা লং লং জামা পরে রয়েছে, দুটো চুল বেঁধে ঝুঁটি বেঁধে রয়েছে, ও হলো আমার দিদির মেয়ে। ওমাকে ডাকছে মানি ভিডিও কর, মানি ভিডিও কর, মাসি বলে না মানি বলে, মানি ভিডিও করে দে ভিডিও করে দে, ওই দেখো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সরাসরি তোমাদের কাছে পৌঁছে। তো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে আসছি, তো দেখতে থাকো তোমরা।